বন্ধুবান আমি সাধক মুস্তা বাংলাদেশ আমি আজকে আপনাদের সম্মুখে সুন্দরভাবে বেঁচে থাকার জন্য সুস্থ দেহের প্রয়োজন বিষয়ক একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি আসলে সুন্দরভাবে বেঁচে থাকার জন্য সুস্থ দেহের প্রয়োজন এবং এই সুস্থ দেহে সুস্থ মনের বিকাশ ঘটে সুতরাং সব কিছুর পিছনে আপনি যদি কোনো পেশায় নিয়োজিত হতে চান যে কোনো পেশায় নিয়োজিত হতে চান না কেন আপনাকে সুস্থ থাকতে হবে আপনি যদি অফিসে কাজ করেন আপনাকে সুস্থ থাকতে হবে আপনি যদি কায়িক পরিশ্রম করেন আপনাকে সুস্থ হবে ব্রেনের পরিশ্রম করেন আপনাকে সুস্থ থাকতে হবে সবচেয়ে বড়ো কথা হলো যে সুস্থ দেহে সুস্থ মন আমাকে আপনাকে অবশ্যই একটি সুন্দর জীবন লাভ করার জন্য একটি সুস্থ দেহের প্রয়োজন এবং আমরা এই সুস্থ দেহ কীভাবে আমরা অর্জন করব এবং এই পৃথিবীতে আমরা সুস্থ দেহে কিভাবে বেঁচে থাক থাকতে পারব এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আজকে একটু আলোচনা অবতারণা করছি বিধাতা অকৃপণ হস্তে আমাদেরকে সৃষ্টি করেছেন পরিপূর্ণ অবয়ব দিয়ে যেখানে যা লাগে তাই দিয়ে তিনি সৃষ্টি করেছেন আমাদের দুটি চোখ দিয়েছেন দুটি হাত দিয়েছেন দুটি পা দিয়েছেন নাক দিয়েছেন আমাদের সুন্দর মেধা দিয়েছেন আমাদের ব্রেন দিয়েছেন কাজে এই সমস্তগুলোকে যত্ন করে রাখার দায়িত্ব আমাদের এবং এই জন্য যে সমস্ত বিষয় প্রয়োজন সুস্থ থাকার জন্য তার প্রথমত আমরা বলতে পারি খাদ্যবিধি মেনে চলতে হবে দ্বিতীয়ত আপনাকে শরীর চর্চা করতে হবে আপনাকে নিয়মিত ব্যায়াম করতে হবে তৃতীয়ত আপনাকে সময় মতো গোসল এবং আহার করতে হবে এবং সময় মতো বিশ্রাম নিতে হবে এবং কায়িক পরিশ্রম করতে হবে তো কাজে আমি আপনাদেরকে বলতে চাই যে আমাদেরকে চোখের যত্ন নিতে হবে আমাদের কানের যত্ন নিতে হবে আমাদের ফুসফুসের যত্ন নিতে হবে আমাদের হার্টের যত্ন নিতে হবে আমাদের প্রেশার যাতে ঠিক থাকে এদিকে লক্ষ্য করতে হবে আমাদের যেন কোনো ডায়বেটিস না হয় এদিকে অত্যন্ত মনোযোগী হতে হবে যে আমরা যে যেন ডায়াবেটিস না হয় ডায়াবেটিস হলো সকল রোগের মা বা জননী বলা হয় কাজে আমাদের যেন ডায়াবেটিস না হয় এদিকে আপনার লক্ষ্য করতে হবে আমাদের কোনো হাই হাইবার টেনশন যেন না হয় হাইবার টেনশন থেকে আপনার মানসিক রোগ হতে পারে কাজে আমাদের মনকে সুস্থ রাখার জন্য ব্রেনকে সুস্থ রাখার জন্য প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে সুস্থ রাখার জন্য আমাদের যে তিনটি বিষয় আমাদেরকে ম্যানেজ করতে হবে প্রথমত হলো খাদ্যবিধি মেনে চলতে হবে দ্বিতীয়ত বিশ্রাম এবং ঘুম বিশ্রাম এবং গোসল করতে হবে এবং আমাদেরকে নিয়মিত ব্যায়াম করতে হবে আমাদের তিনটি বিষয় যদি আমরা পালন করি তাহলে আমি আপনাদেরকে শতভাগ গ্যারান্টি দিতে পারি যে অবশ্যই আপনি একটি সুস্থ দেহে সুন্দরভাবে দিন আপনি বেঁচে থাকতে পারবেন বিদাতা আমাদের দুটি চক্ষু দিয়েছেন এবং চক্ষু দিয়ে আমরা পৃথিবী দেখি এবং আকাশ এবং অসংখ্য নক্ষত্ররাজ দেখি এবং আমাদের এই চোখ আছে বলে আমরা এই জগৎকে আমরা দেখতে পাচ্ছি কাজে আমাদের চোখের যত্ন নিতে হবে এবং যাতে চোখে কোনো ছানি না পড়ে যাতে চোখের দৃষ্টিশক্তি হ্রাস না পায় যাতে চোখে অন্য কোনো জটিল রোগ ব্যাধি না হয় এই জন্য আমাদেরকে চোখে যত্ন নিতে হবে আমাদেরকে কানে যত্ন নিতে হবে কারণ আমরা কান দিয়ে শ্রবণ করি এবং আমাদের কানে যেন বধিরতা না আসে এবং কানে ভিতরে অন্য কোনো যেন জটিল রোগ না হয় এদিকে আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে কানের যত্ন নিতে হবে আমাদের দাঁতে যত্ন নিতে হবে এই জন্যই যে দাঁত যেন ক্ষয় না যায় দাঁতে মারে যেন না ফুলে এবং দাঁতে যেন অন্য কোনো ব্যাধি আক্রান্ত না হয় এজন্য আমাদেরকে নিয়মিত দাঁতের যত্ন নিতে হবে দাঁত ব্রাশ করতে হবে সকাল বিকাল এবং মুখ এবং দাঁতকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আমাদের কোনো ক্রমে কোনো ভাই বা টেনশন করা যাবে না টেনশন মুক্ত জীবনযাপন করবেন কারণ আপনি পরিশ্রম করবেন এবং পরিশ্রমের ফসল এটা হলো বিধাতার হাতে আপনি আমরা সকলেই পরিশ্রম করি কিন্তু সকলেই তো সমান অর্থ উপার্জন করতে পারি না আমাদের বেশি থাকার জন্য আমাদেরকে অবশ্যই পরিশ্রম করতে হবে কেউ হয়তো আমরা মানসিক পরিশ্রম করি কেউ হয়তো আমরা শারীরিক পরিশ্রম করি আমরা যে যে ধরনের পরিশ্রম করি না কেন আমাদেরকে অবশ্যই সুস্থ থাকতে হবে এবং যারা বেশি বেশি মানসিক পরিশ্রম করেন তাদেরকে অবশ্যই হাইপার টেনশন থেকে আপনাকে মুক্ত থাকতে হবে এবং আপনাকে মানসিক বিশ্রামের প্রয়োজন রয়েছে এরপরে আমাদের যাতে কোনো প্রকার স্ট্রোক না হয় জন্য আমাদের প্রেসারে প্রেশার ঠিক রাখতে হবে যাতে হাই প্রেশার না হয় যাতে লো প্রেসার না হয় এদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং নিয়মিত আপনার প্রেশার মাপতে হবে যাতে ডায়াবেটিস না হয় জন্য আপনাকে অবশ্যই কায়িক পরিশ্রম করতে হবে এবং নিয়মিত বিশ্রাম নিতে হবে এবং রাত্রে জাগমন করা যাবে না এগুলো মাথায় রাখতে হবে এসব নিয়মগুলো আপনার জানতে হবে চক্ষুর যত্ন হলো যে চোখে যাতে ধুলাবালি না লাগিয়ে যেন একটা সুসময় ব্যবহার করতে হবে এবং চোখে মাঝে মাঝে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে আর দাঁতের যত্ন নেওয়ার জন্য আমি তো বলেছি যে অবশ্যই নিয়মিত দাঁত ব্রাশ করতে হবে এবং পরিষ্কার রাখতে হবে দাঁতকে পরিষ্কার রাখতে হবে এবং মাঝে মাঝে আপনার দাঁতের ব্যায়ামও আসে যেমন দাঁতের সাথে দাঁত চেপে ধরে হবে সকালবেলা যদি দাঁত আপনি চেপে ধরে রাখেন কিছুক্ষণ তাহলে আপনার দাঁতের গোড়া শক্ত হয়ে যাবে এভাবে মনে করেন যে হাত পা অঙ্গ পতঙ্গ মেরুদণ্ড ইত্যাদিকে সুস্থ রাখার জন্য আপনাকে অবশ্যই সকাল বিকাল আপনাকে ব্যায়াম করতে হবে খাদ্যবিধি মেনে চলতে হবে এইভাবে যে সকালে উঠে আপনার ঠান্ডা পানি কিন্তু খাইতে হবে কারণ সারা রাত্রি আপনার স্টমাকটা পরিশ্রম করে এবং সেটা গরম হয়ে থাকে কাজেই সকালবেলা যদি আপনি এক গ্লাস ঠান্ডা পানি খান তাহলে আপনার অবশ্যই আপনার কোনো গ্যাস হবে না এবং আপনার কোনো হজম শক্তি কোনো প্রকার সমস্যা হবে না এবং আপনার স্টমাকটা ভালো থাকবে এবং স্টমাক ভালো থাকলে আপনার শরীরটাও ভালো থাকবে মাথা ঠান্ডা থাকবে নিয়মিত গোসল করতে হবে এবং নিয়মিত বিশ্রামও নিতে হবে এবং অতিরিক্ত রাত্রি জাগরণ করা যাবে না বিশেষ করে রাত্রি বারোটার পরে রাত্রি জাগরণ করার কোনো প্রশ্নই ওঠে না কাজে এটা আপনি একটি নিয়মে পরিণত করতে হবে এভাবে আপনার খাদ্যবিধি মেনে চলার ভিতর দিয়ে আপনি কোনো স্থূল ধরনের খাবার আপনি খাবেন না তারপরে মনে করেন যে ফ্যাট জাতীয় খাবার আপনি খাবেন না চর্বিযুক্ত খাবার আপনি কম খাবেন আপনি তৈলাক্ত খাবার কম খাবেন আপনি শাকসবজি বেশি খাবেন যাতে আপনার প্রস্রাব পায়খানার সমস্যা না হয় এই জন্য আপনাকে অবশ্যই শাক সবজি বেশি করে খেতে হবে এবং প্রস্তাবের সমস্যা না হয় কিডনির সমস্যা না হয় এই জন্য পানি বেশি করে খেতে হবে নিয়মিত আপনার প্রোটিন জাতীয় খাদ্য খাবার খেতে হবে যেমন অন্তত এক কাপ দুধ বা এক গ্লাস দুধ আপনি খেতে পারেন একটা ডিম আপনি খেতে পারেন হজম শক্তির সমস্যা হলে আপনি মাঝে মাঝে হয়তো ডিম আপনার বাদ দিতে পারেন কিন্তু আপনার দুধ অবশ্যই খাবেন তাই বলে আপনার ঘি এবং মাখন এগুলো কম খেতে হবে তাহলে শরীরে সর্বি জমে যেতে পারে তো এইভাবে আপনি যদি আমার আজকের এই আলোচনার মাধ্যমে যদি আপনি আমার এই প্রদর্শিত নিয়মগুলো পালন করেন যদি নিয়মিত ব্যায়াম করেন যদি আপনি নিয়মিত খাবার খান এবং মানে এড়ো কোনো কাজ না করেন এবং বিশৃঙ্খল কোনো কাজে যদি আপনি না যান তাহলে অবশ্যই আমি আপনাকে সর্ব গ্যারান্টি দিতে পারি যে আপনি সুন্দর জীবন যাপন করতে পারবেন সুস্থ দেহে দীর্ঘদিন তো কাজেই খাদ্য বিধি মেনে চলার ভিতর দিয়ে আমি আরও বলছি যে সকালে হালকা খাবার খাওয়াই ভালো আর দুপুর দুপুরে আপনি পরিপূর্ণ খানা খাবেন আর রাত্রিতে হালকা খানা খাবেন এবং ফলমূল বেশি করে খাবেন শাক সবজি বেশি করে খাবেন এটা খাদ্যবিধি আপনি মেনে চলবেন চুলের যত্ন নেবেন সুন্দর এবং পরিপাটি হাসি খুশি থাকার চেষ্টা করবেন আনন্দে থাকার চেষ্টা করবেন সংস্কৃতি চর্চা করার চেষ্টা করবেন তো এইভাবে যদি আপনি একটু সংস্কৃতি চর্চা করেন একটু যদি হাসি খুশি থাকার চেষ্টা করেন মুক্ত থাকার চেষ্টা করেন নিয়মিত যদি ব্যায়াম করেন এবং খাদ্যবিধি যদি মেনে চলেন তাহলে আমি আপনাকে শতভাগ গ্যারান্টি দিচ্ছি যে আপনি যে পেশায় নিয়োজিত থাকুন না কেন আপনি অবশ্যই সুন্দরভাবে সুস্থ দেহে দীর্ঘদিন আপনি এই পৃথিবীতে বেঁচে থাকতে পারবেন এবং এই পৃথিবীর রূপ রস বন্ধ স্পর্শ এবং আনন্দ আপনি উপভোগ কর করতে করতে সময় হয়তো আপনার জীবনে বার্ধক্য যাবে এবং বার্ধক্যজনিত কারণে একদিন হয়তো পৃথিবী থেকে আমাদের সকলকে চলে দিতে হবে এবং এই বাস্তবতাকে আমাদের মেনে নিতে হবে কিন্তু যতদিন আপনি বেঁচে থাকলেন যেন জানাবেন সুস্থ দেহে সুন্দরভাবে বেঁচে থাকতে পারেন এটি আমার কথা কাজে আমি আমার এই ক্ষুদ্র আলোচনা থেকে আমি আপনাদেরকে আমার জীবনের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে কিছু নিয়মকানুন উপহার দিলাম যদি আপনারা আমার এই পরামর্শগুলো মেনে চলেন তাহলে আমি আপনাদেরকে সতভাগ গ্যারান্টি দিতে পারি যে আপনারা সুন্দরভাবে সুস্থ দেহে দীর্ঘদিন বেঁচে থাকতে পারবেন এবং আপনাদের দীর্ঘ জীবন সুস্থ দুর্ঘজীবন জীবন কামনা করে আমি আজকে আমার এই আলোচনায় এখানে পরিচালনা টানছি আগামীতে হয়তো স্বাস্থ্য বিষয়ক আরও নতুন নতুন কিছু টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হব আপনার সকলে ভালো থাকুন